Ladies and gentlemen, welcome to PRC Foundation. Lecture text পড়ার জন্য অথবা নোটটা কালেক্ট করার জন্য আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করো। তো চলো আজকে লেকচারটা শুরু করি। তো গাইস আজকে আমরা ইয়াং গুডম্যান ব্রাউন এই শর্ট স্টোরিটার উপরে বিস্তারিত আলোচনা করব। তো এখানে ইয়াং গুডম্যান ব্রাউন যখন তার যাত্রাটা শুরু করে সেই সময়টা অটাম বা স্প্রিং এর একটা সময়কে দেখানো হয়েছে, যে অটাম বা স্প্রিং এর একটা সন্ধ্যায় ইয়াং গুডম্যান ব্রাউন তার ওয়াইফ ফেথকে বলছে যে ফেথ, আমি আজকের রাত্রির জন্য ডেভিল জার্নিতে যাব, শয়তানের সাথে ফরেস্টে একটা ভ্রমণে যাব। তো মাত্র 3 মাস হয়েছে বিয়ের বয়সেদের, এখনো বিয়ের যে আমেজ সে আমেজটা কাটেনি। তারপরেও ইয়াং গুডম্যান ব্রাউন তার এই বিউটিফুল ওয়াইফ বিশ্বস্ত বউকে বাসায় একা রেখে সে একটা অ্যাডভেঞ্চারাস জার্নির দিকে ধাবিত হচ্ছে। তো এখানে বেসিক্যালি ইয়াং গুডম্যান ব্রাউনের কিউরিয়াসিটি থেকেই এই জার্নিটার উৎপত্তি হয়েছে। তো ফেথ যথারীতি তার হাজবেন্ডকে রিকোয়েস্ট করছে যে না, তুমি যেও না, আজকের রাতটা তুমি আমার সঙ্গে থাকো। তখন ইয়াং গুডম্যান ব্রাউন ফেথকে বলছে, তাকে বোঝাচ্ছে যে আজকের রাত্রে শুধু আমি বাইরে থাকবো, আজকের পরে আমি সব সময় তোমার আঁচল তলে থাকবো, তোমার কাছাকাছি থাকবো, তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। এই বলে একেবারে গোধূলি বেলায় সন্ধ্যার সময় সেজে গুজে ইয়াং গুডম্যান ব্রাউন তার জার্নিতে বের হয়ে গেল। তো সে জঙ্গলের মধ্যে পথ চলছে, তার কিন্তু ভয় লাগছে, কারণ অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে সে পথ চলছে। তো এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পথ চলার সময় সে হঠাৎ করে একটা 50 বছর বয়সের মানুষকে দেখতে পায়, যে খুব পরিপাটি পোশাক আশাক পরে একটা গাছের গোড়ার উপরে বসে আছে। এরকম একটা মানুষকে দেখতে পায়, কিন্তু এই মানুষটাকে যখন দেখে ইয়াং গুডম্যান ব্রাউন, তখন এই মানুষটার বসে থাকার ধরন দেখে মনে হচ্ছিল যে এই মানুষটা যেন ইয়াং গুডম্যান ব্রাউনের জন্যই অপেক্ষা করে আছে। এবং ইয়াং গুডম্যান ব্রাউন কিন্তু খুব বিচলিত হয়ে যায় এই মানুষটাকে দেখে। এর পিছনে কারণটা হচ্ছে যে এই মানুষটা ইয়াং গুডম্যান ব্রাউনের মতোই অনেকটা দেখতে, আর ন্যাথানিয়েল হথর্ন এখানে যেটা বুঝিয়েছেন যে এই মানুষটা ইয়াং গুডম্যান ব্রাউন যে গ্র্যান্ডফাদার, অর্থাৎ তার দাদা, তার দাদার রূপ নিয়েছে। আর ইয়াং গুডম্যান ব্রাউন কিন্তু একটা গুড ফ্যামিলিতে বিলং করে, সে তার পিতা ভালো ছিল, তার পিতা মহ ভালো ছিল, এইভাবে কিন্তু সে নিজেও একজন ফেথফুল পিউরিটান, একজন ভালো ফ্যামিলির, একজন খ্রিস্টান ফ্যামিলির ছেলে। তো এই ছেলে বনের মধ্যে তার কিউরিয়াসিটি থেকে, অতি উৎসাহ থেকে যে জার্নিটা শুরু করেছে, তাহলে অতি উৎসাহ থেকে ডেঞ্জারাস জার্নি এটা কিন্তু করা যাবে না। এই জিনিসটা কিন্তু ন্যাথানিয়েল হথ একবারে স্পষ্ট ভাবে এই শর্ট স্টোরিটার শুরুতেই বলে দিচ্ছেন। তো এই সেকেন্ড ট্রাভেলার, আমরা তো এখন 2টা ট্রাভেলার পেলাম, ফার্স্ট হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউন, আর সেকেন্ড যে ট্রাভেলার, এই সেকেন্ড ট্রাভেলারটা হচ্ছে দ্য ডার্ক ফিগার, অথবা হচ্ছে সেকেন্ড গুডম্যান ব্রাউন, অথবা দ্য গ্র্যান্ডফাদার অফ গুডম্যান ব্রাউন, দ্যাট মিন্স ডেভিল। ডেভিল হচ্ছে শয়তান, গুডম্যান ব্রাউনের গ্র্যান্ডফাদারের আকৃতিতে হাজির হয়েছে। তো এই সেকেন্ড ট্রাভেলার, দ্য ডার্ক ফিগার বা শয়তান, এর হাতে কি আছে, একটা লাঠি আছে, একটা স্টাফ আছে, আর এই স্টাফটা একেবারে একটা কালো সাপের মতো দেখতে। তো ইয়াং গুডম্যান ব্রাউনকে সে যাত্রা চলাকালীন সময় বলছে যে ইয়াং গুডম্যান ব্রাউন একটু জোরে হাঁটো, কারণ আমরা যদি এত আস্তে হাঁটি না তাহলে কি হবে, যে আমরা যে উদ্দেশ্যে, যে মিটিং এর উদ্দেশ্যে আমাদের এই যাত্রা, সেই মিটিংটাকে, সেই কংগ্রিগেশনটাকে আমরা কিন্তু ধরতে পারবো না। তো এই কথা শুনে আসলে শুরু থেকেই ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখনো আছে। সে খুব কনফ্লিক্টেড এবং সে মনে মনে এটা হেজিটেশন ফিল করছে যে তার বাড়িতে থাকাই ভালো ছিল এবং তার বাড়ি ফিরে যাওয়াটাই হচ্ছে বেটার অপশন হবে, এটা তার মনে মনে হচ্ছে। এবং সে কিন্তু এই বৃদ্ধ ব্যক্তিকে বলছে, আমি আমার ফ্যামিলি সম্পর্কে, আপনি জানেন যে আমার বাবা, আমার দাদা, এরা সবাই ধার্মিক ছিল এবং আমি একটা রিলিজিয়াস ফ্যামিলিতে বিলং করি, তারা কখনোই এ ধরনের জার্নিতে নিজেদেরকে লিপ্ত করেনি, তারা সবসময় ভালো মানুষের সঙ্গে থেকেছে, কিন্তু আমি আজকে এই রাত্রিতে আপনার মতো একজন ডেভিলের সাথে একটা কংগ্রিগেশনে যোগ দিতে যাচ্ছি। তো এভাবে যখন ইয়াং গুডম্যান ব্রাউন ওল্ড গুডম্যান ব্রাউনকে, দ্যাট মিন্স ডেভিলকে, ডার্ক ফিগারকে সাথে কথাগুলো বলছে, তখন এই যে শয়তান, এই প্রতিউত্তরে কি বলছে দেখো, যা বলছে, গুডম্যান ব্রাউন, তুমি বলছো যে তোমার বাবা ভালো ছিল, তোমার দাদা ভালো ছিল, কিন্তু না, তুমি জানো না, বলছো তোমার বাবাকে আমি সাহায্য করেছি, যে সেলেম ভিলেজে একজন কুয়েকার ওমেন, একে মারতে সাহায্য করেছি, এবং তোমার দাদা, তোমার দাদার কথা বলছো,
তোমার দাদা ইন্ডিয়ার একটা গ্রামকে জ্বালিয়ে দিয়েছিল কিং ফিলিপস ওয়ার, কিং ফিলিপস যুদ্ধ নামে একটা যুদ্ধ এই শর্ট স্টোরিটাতে উল্লেখ করা হয়েছে সেই যুদ্ধে, এবং তাকে ওই গ্রামটা জ্বালানোর জন্য আমি সাহায্য করেছিলাম। তো তারপরে ইয়ান গুডম্যান ব্রাউনের এই কথাগুলো আসলে বেসিক্যালি বিশ্বাস হচ্ছে না, বলছে না এটা হতেই পারে না, আমার পিতামাতা, আমার পিতা এবং পিতামহ যে এরকম শয়তানের বা খারাপের আদেশ উপদেশ মেনে চলবে এরকমটা হতেই পারে না। তো তারপরে ইয়ান গুডম্যান ব্রাউনকে এই ডেভিল দ্য ডার্ক ফিগার এ বলছে যে তোমাকে আরো কি বলবো, নিউ ইংল্যান্ডে ভালো মানুষের রূপে যারা আছে এদের সবার সাথেই আমার পরিচিতি রয়েছে, সুতরাং তুমি যে মিটিং এ এসেছো না সেই মিটিংটার দিকে ফোকাস করো। তো গুডম্যান ব্রাউন তখন বলছে যে না এটা হতেই পারে না, ভালো মানুষরা আপনার সঙ্গে সাক্ষাৎ করবে এটা কখনো হতেই পারে না, আপনি তো একজন শয়তান আর আপনাকে তারা মানবে এটা কখনো হতে পারে না। এটা শুনে মানে এই কথাটা শুনে ইয়ান গুডম্যান ব্রাউনের কাছ থেকে শয়তান কিন্তু অট্টো হাসিতে ফেটে পড়ল, মানে হু হা 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 করে হাসতে শুরু করলো। তো গুডম্যান ব্রাউন আসলে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে এই ফরেস্টে, মানে সে না যে এই বৃদ্ধ লোকটার সাথে বা শয়তানের সাথে না যে একেবারেই পারছে না। আর তারা যখন ঠিক কিছু দূরে পথ চললো একসঙ্গে, তখনই একটা মহিলাকে দেখতে পেল যে একজন ধার্মিক মহিলা এবং একটা দৃষ্টান্তমূলক হাউস ওয়াইফ এরকম মনে হচ্ছে। আর ইয়ান গুডম্যান ব্রাউন এই মহিলাটাকে ফরেস্টের মধ্যে যেভাবে রেকগনাইজ করেছে অর্থাৎ স্বীকৃতি দিয়েছে সেটা হচ্ছে যে এটা সেই মহিলা যে হচ্ছে গুডি ক্লয়েস, গুডি ক্লয়েস যিনি ইয়ান গুডম্যান ব্রাউনকে তার শৈশবে ধর্মীয় শিক্ষা দিতেন, সেই মহিলাটাকে এখানে ইয়ান গুডম্যান ব্রাউন দেখতে পাচ্ছে। এবং এই মহিলাটাকে ইয়ান গুডম্যান ব্রাউন কিন্তু তার শৈশব থেকে এখন পর্যন্ত স্পিরিচুয়াল অ্যাডভাইজার হিসেবে মেনে আসছে, এবং এই স্যালেম ভিলেজের আরো দুইজন ব্যক্তিকে কিন্তু ইয়ান গুডম্যান ব্রাউন স্পিরিচুয়াল অ্যাডভাইজার হিসেবে মানে, একজন হচ্ছে ডিকন গোকে আরেকজন হচ্ছে মিনিস্টার। তো এই গোডি ক্লয়েসকে দেখে ইয়ান গুডম্যান ব্রাউনের মাথাটার মধ্যে একটা চক্কর দিয়ে উঠলো, এবং এই বিষয়টা আরো বেশি ঘনীভূত হলো যখন গুডি ক্লয়েস এই ডেভিলকে বলছে যে আমাকে আপনি সাহায্য করতে পারেন, একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হবে, সেই মিটিংটাতে একটা নতুন মানুষ, একটা নাইস ইয়াং ম্যান এই মিটিংটাতে এই মানুষটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই মানুষটা ওখানে যোগ দিবে, এটা হচ্ছে গুডম্যান ব্রাউন এই নাইস ইয়াং ম্যান বলতে বোঝানো হয়েছে, আর ওই মিটিংটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না, এজন্য প্লিজ আমাকে একটা ব্যবস্থা করে দেন যেন আমি ওই মিটিং এ খুব দ্রুত যেতে পারি। তো এখানে লেডিস এন্ড জেন্টলম্যান দেখো বিষয়টা কি, যে এইভাবে যখন গুডি ক্লয়েস যখন ডেভিলের বশ্যতা স্বীকার করছে তখন কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন একেবারেই ভড়কে যাচ্ছে, এবং তার মধ্যে মনে হচ্ছে যে এত চমৎকার একটা ধার্মিক মহিলা একজন শয়তানের ইনভাইটেড গেস্ট, এটা কিভাবে হতে পারে। এই যে এই বিষয়টা মানে শয়তান যে মানুষকে সবচাইতে উইক জনে আঘাত করে এবং তেল মারতে থাকে সেই বিষয়টার উপরে কিন্তু ফোকাস করা হচ্ছে। তো এই ডেভিল কি করলো তখন, তার হাতের যে সাপের মতো যে লাঠি স্টিক সেই লাঠিটা এই মহিলাটাকে দিয়ে দিল, এবং এই মহিলাটা একেবারে অন্ধকার এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তো এরপরে এই দুই ব্রাউন তারা একসাথে পথ চলছে, আর পথ চলার জন্য যেহেতু ডেভিল তার লাঠি হারিয়ে ফেলেছে যার কারণে সে কি করলো, একটা ম্যাপল গাছের ডাল ভেঙে আরেকটা লাঠি বানিয়ে নিল। যখন সে ডালটা ভেঙে তার হাতে নিল তখন সাথে সাথে ডালটা শুকিয়ে গেল এবং ঠিক আগের লাঠিটার মতোই অলমোস্ট একটা রূপ ধারণ করলো। তো এইভাবেই তারা দুইজন পথ চলছে সামনের দিকে। তো হঠাৎ করে ইয়াং গুডম্যান ব্রাউন বলছে যে আমি আর যাবো না, আমি এখানেই থেকে যাব, এবং সে রিফিউজ করছে যাওয়ার জন্য, তার মনের মধ্যে দ্বিধাবোধ হচ্ছে যে আমাকে আর যাওয়া উচিত হবে না। তখন কিন্তু ডেভিল ইয়াং গুডম্যান ব্রাউনকে বলছে যে ঠিক আছে তুমি যেতে চাও না, তুমি এই গাছের উপরে বসে থাকতে চাও থাকো সমস্যা নেই, তবে আমি তোমাকে এই লাঠিটা দিচ্ছি, সেই লাঠিটা তুমি রেখে দাও, যদি তুমি ওই মিটিংটাতে যেতে চাও তাহলে যাবে সমস্যা নেই, আমি তোমাকে আর যোগ করবো না। এই বলে ডেভিল ইয়াং গুডম্যান ব্রাউনের কাছ থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তো লেডিস এন্ড জেন্টলম্যান বেসিক্যালি এখান থেকে বলা যেতে পারে যে ক্লাইম্যাক্সটা শুরু হয়েছে এই শর্ট স্টোরিটা। তো ইয়াং গুডম্যান ব্রাউন এখন বনের মধ্যে একা একটা গাছের উপরে বসে আছে। তো ইয়াং গুডম্যান ব্রাউন ভাবছে সে তার ওয়াইফের কাছে ফিরে যাবে, এবং সে সাথে সাথে এটাও ভাবছে সে তার হৃদয়ের মধ্যে আত্মার মধ্যে যে কুলুষিত চিন্তা চেতনা আছে এই কুলুষিত চিন্তা চেতনা গুলোকে কি করবে, অপসারিত করবে, একেবারে এই চিন্তাগুলো যেন তার কাছে আর কখনো বাসা বাঁধতে না পারে, এই চিন্তাগুলোকে চিরোত্তরে শেষ করে দিয়ে সে মিনিস্টারের সাথে সাক্ষাৎ করবে এবং সারাটা জীবনের মতো ফেতের সাথে তার জীবনটা ধার্মিক
ভাবে কাটাবে। এইভাবে যখন ইয়ান গুডম্যান ব্রাউন মেডিটেট করছে, একটা ধ্যান করছে, ধ্যানমগ্ন অবস্থায় আছে, তখন হঠাৎ করেই কিন্তু ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া যেভাবে পথ চলে না টকমক টকমক করে, ওইভাবে পথ চলা শোনা যাচ্ছে। তো এইটা দেখে ইয়ান গুডম্যান ব্রাউন কি করলো, রাস্তার ধারে যে গাছ রয়েছে সেই গাছগুলোর পাশে কিন্তু সে দাঁড়িয়ে গেল, যেন তাকে দেখা না যায়। এবং সে ইনভেস্টিগেট করতে চাইলো যে আসলে এই ঘোড়ায় চড়ে কারা এসেছে এত রাত্রিতে এই বনের মধ্যে। তো অন্ধকারে সে তো মানুষ দুইটাকে দেখতে পেল না, বাট এরা এই দুইজন ব্যক্তি যে এখানে দুইজন ছিল, এদের কথোপকথন থেকে গুডম্যান ব্রাউন কিন্তু শনাক্ত করে যে তার গ্রামের ডিকন বুকেন, যিনি একজন ধর্মযাজক, তিনি এবং দ্য মিনিস্টার, যিনি হচ্ছে চার্চের সভাপতি, প্রেসিডেন্ট বা কমিউনিটির সভাপতি, তো এরা কথা বলছে। এবং তারা এইভাবে কথা বলছে যে এই আজকের যে মিটিংটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মিটিংটা একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং, কারণ আজকের এই মিটিং এ একটা সুন্দরী এবং ধার্মিক মহিলা ধর্মান্তরিত হতে যাচ্ছে। এই যে ধর্মান্তরিত হতে যাওয়া, এই বিষয়টাকে ফোকাস করা হয়েছে, আর এইভাবেই এই মিটিংটা আজকে সবচাইতে গুরুত্ব বহন করছে। এইভাবে যখন ইয়াং গুডম্যান ব্রাউন কিন্তু কথাগুলো তাদের যখন শুনতে পেল, আর এই ইঙ্গিতটা থেকে দেখা যাচ্ছে কি যে ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে একটা সন্দেহ বা তার পথ চলার যে একটা প্রবণতা, যে আসলে কি ঘটতে যাচ্ছে এই মিটিং এ, সেই বিষয়গুলো সে গভীরভাবে জানতে চায়। তো এইভাবে যখন মিনিস্টার এবং ডিকন গুকেন দুজন তারা কংগ্রিগেশনের দিকে যাচ্ছে, তখন ইয়াং গুডম্যান ব্রাউন নিচের দিকে তাকিয়ে দেখছে যে ওই আধো আলোতে ফরেস্টের মধ্যে একটা কি যেন মানে দোল খাচ্ছে ছায়ার মতো। আর এটা দেখে সে দেখলো যে গাছের ডালে ঝুলে আছে পিঙ্ক রিবনস, গোলাপি রঙের ফিতা, তার ওয়াইফের ক্যাপে ছিল সেই ফিতা ঝুলে আছে। এই ফিতাটা ঝুলে যখন আছে, তখন সে এটাকে দেখে খুব আশ্চর্য হয়, বিচলিত হয়, এবং সে তার ওয়াইফের নাম ধরে ফেদ ফেদ করে কিন্তু চিল্লাতে থাকে, চিৎকার দিতে থাকে, কিন্তু তার এই শব্দটা একেবারে দূরে গিয়ে স্থিমিত হয়ে গেল, নয়েজের মধ্যে গিয়ে স্থিমিত হয়ে গেল, হারিয়ে গেল। কারণ এই বনের মধ্যে শয়তানেরা খুব অট্টহাসিতে হাসছিল। আর এই অবস্থায় আকাশের দিকে যখন ইয়াং গুডম্যান ব্রাউন তাকায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চায়, তখন দেখে আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, এবং সে এই পিঙ্ক রিবনটা ধরে মানে তার হাতে নিয়ে সে একেবারে মানে হতাশায় জর্জরিত হয়ে সে একটা ডায়লগ এখানে বলে, যে ডায়লগটা হচ্ছে মাই ফেথ ইজ গন। মাই ফেথ ইজ গন মানে মানে তার ওয়াইফ কি হয়ে গিয়েছে, নাস্তিক হতে যাচ্ছে, ধর্মান্তরিত হতে যাচ্ছে। আর এর জন্য কিন্তু সে এটা বলছে যে পৃথিবীতে আসলে ভালো বলে কিছু নেই, শুধু পাপ আর পঙ্কিলতা ছাড়া। তো এইভাবে এবার ইয়াং গুডম্যান ব্রাউন খুব হতাশাগ্রস্ত, এবং সে বৃদ্ধ ব্রাউনের কাছ থেকে বা শয়তানের কাছ থেকে যে লাঠিটা পেয়েছিল, এই লাঠিটা একেবারে খুব মজবুত ভাবে ধরে সে সামনের দিকে, দ্যাট মিন্স কংগ্রিগেশনের দিকে ধাবিত হতে লাগলো, মিটিং এর দিকে সে চলে যেতে লাগলো। এই মিটিং এ যাওয়ার সময় কি হচ্ছে দেখো, খুব দ্রুত বেগে যখন যাচ্ছে, তখন সে বিভিন্ন ভয়ঙ্কর দৃশ্য দেখলো এবং অনেক ধরনের ভয়ঙ্কর শব্দও সে শুনতে পেল। কিন্তু এখানে যে তার হৃদয়ের মধ্যেকার যে ক্রোধ, এই ক্রোধটা কিন্তু এই ফরেস্টে সবচেয়ে বেশি ভয়ঙ্কর করে তুলেছে। এখানে ন্যাথানিয়েল হথর্ন যেটা বেসিক্যালি বোঝাতে চেয়েছে, যে মানুষের মনের মধ্যে যে রাগ, সেটা এত বেশি খারাপ যেটা পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। আর যে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল, তার মধ্যে একটা দৃশ্য হচ্ছে যে রেড লাইট। রেড লাইট বলতে এখানে ইয়াং গুডম্যান ব্রাউনের মনে হচ্ছে যে গাছে গাছে যেন আগুন জ্বলছে, আর এই আগুনগুলো এরকম মনে হচ্ছে যে গাছগুলোকে যেন পুড়িয়ে দিচ্ছে, এবং গির্জাতে প্রার্থনাকালীন সময়ে যে আলো জ্বালানো হয় সে আলোর মতো। এখানে বেসিক্যালি ফায়ারকেও একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, আর ফায়ারটা হচ্ছে এখানে র‍্যাথ, ক্রোধের সিম্বল। এটা অনেকেই ব্যবহার করেছেন, অনেক সাহিত্যিকই ব্যবহার করেছেন। এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে রাগ মানব সভ্যতার ধ্বংসের জন্য দায়ী। তো এরকম ভয়ঙ্কর দৃশ্যের মধ্যেই গুডম্যান ব্রাউন থেমে গেল, এবং সে শুনতে পেল বন্দনা সঙ্গীত গাওয়া হচ্ছে। কিন্তু এই বন্দনা সঙ্গীতটা কি, এই পবিত্র বন্দনা সঙ্গীত যে দূর থেকে ভেসে আসছে, অনেক মানুষের কণ্ঠে গাওয়া হচ্ছে, এই বন্দনা সঙ্গীত কিন্তু একটা ব্যাড সাইন, নিদর্শন সেটা নিয়ে আসছে। সাধারণ বন্দনা সঙ্গীত থেকে এটা টোটালি ডিফারেন্ট। তো এইভাবেই একটা চরম পর্যায়ে যখন ইয়াং গুডম্যান ব্রাউন পৌঁছে গেল, তখন সে দেখলো যে মাঝখানে একটা কি রক, একটা পাথর রাখা হয়েছে। আর এই পাথরটা কেমন, যেমন ওই যে মন্দিরে যে পাথরগুলো থাকে, যেখানে
পূজা অর্চনা করার জন্য আলো জ্বালানো হয়, আগুন দেওয়া হয়, এরকম একটা পাথর। আর এই পাথরের চারিদিকে চারটা পাইন ট্রি মানে একেবারে জলজল জলজল করছে। আর পাইন ট্রি গুলোর যে মাথা, দ্যাট মিন্স স্টক, এগুলো একেবারে জলজলে ছিল। এবং এদের যে স্টেমস মানে যে ডালপালা ব্রাঞ্চেস, এগুলো একেবারে আলোকিত ছিল, খুবই বেশি আলোকিত ছিল। সেই বিষয়গুলোকে এখানে দেখানো হচ্ছে। এবং একটা অল্টারনেটিভ ওয়েতে কংগ্রিগেশন শুরু হচ্ছে, যে একটা ভিন্ন পন্থায় একটা সমাবেশ শুরু হচ্ছে। আর এই সমাবেশে যারা যোগ দিয়েছে তারা ইয়াং গুডম্যান ব্রাউনের যে স্যালেম ভিলেজ, এই ভিলেজের সব মানুষেরা যারা ধার্মিক এবং নাস্তিক, এরা সবাই এসে যোগ দিয়েছে। ক্রিমিনালরাও এসে যোগ দিয়েছে। আর এরা সবাই একসঙ্গে একটা বন্দনা সঙ্গীত গাচ্ছে, যে বন্দনা সঙ্গীতটা হচ্ছে শয়তানের বন্দনা সঙ্গীত, একের পর এক গাচ্ছে। এভাবে ইয়াং গুডম্যান ব্রাউন দেখলো এবং আবিষ্কার করতে সক্ষম হলো, ধর্মান্তরিত হয়েছে এবং এরা ইম্পায়াস, দ্যাট মিন্স এরা নাস্তিকে পরিণত হয়ে গিয়েছে। এবং সে এই ব্যক্তিদের মাঝখানে সে একটা জিনিস দেখলো, যে একটা আত্মা, প্যান্টম যেটাকে বলা হয়েছে, যে একটা ভূত, এটা ঠিক তার পিতার রূপ নিয়েছে এবং তার পিতার রূপ নেওয়া এই আত্মাটা তাকে দিক নির্দেশনা দিচ্ছে। এবং ডিকন গুকিন তখন কি করছে, ইয়াং গুডম্যান ব্রাউনকে ধরে নিয়ে যাচ্ছে ওই পূজা স্থানের যে রক, যে পাথরটা, সেই পাথরটার কাছে। আর ইয়াং গুডম্যান ব্রাউন এখানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখতে পেল, সেটা হচ্ছে ফেতো এখানে উপস্থিত আছে, তার মানে তার চেনা জানা সব মানুষরা এখানে উপস্থিত আছে। তো এইভাবেই যে শয়তান, দ্যাট মিন্স দ্য ডার্ক ফিগার, এই কংগ্রিগেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। আর স্বাগত জানানোর সাথে সাথে শয়তান এখানে সবার সামনে লেকচার দিচ্ছে এবং তার লেকচারটা এতই ঘনীভূত। এবং তার লেকচারের মধ্যে সে বলছে, এভিল ইজ দ্য নেচার অফ ম্যানকাইন্ড, এভিল মাস্ট বি ইওর অনলি হ্যাপিনেস, মানে খারাপ কাজ করাটা হচ্ছে মানুষের স্বভাব, আর খারাপ কাজই তোমার একমাত্র সুখ হতে পারে, অবশ্যই একমাত্র সুখ হবে। তো এইভাবেই এই দৃশ্যগুলোকে দেখানো হচ্ছে। এবং এখানে একটা বেসিনকে দেখানো হয়েছে, মানে হাত ধোয়ার জায়গা। আর এই বেসিনের মধ্যে এটা দেখানো যে হয় পানি আছে, নাহলে রক্ত আছে, অথবা লিকুইড ফ্লেম। লিকুইড ফ্লেম মানে কি, তরল যে আগুন, সে আগুন আছে। আর এই শয়তানে ডার্ক ফিগার কি করছে, এই বেসিন থেকে পানি নিচ্ছে বা লিকুইড যে ফ্লেম সেটা নিচ্ছে বা ব্লাড নিচ্ছে, নিয়ে এখানে যারা ধর্মান্তরিত হতে এসেছে তাদেরকে ব্যাপটাইজড করছে। এখানে ব্যাপটাইজড করছে মানে খ্রিস্টান ধর্ম থেকে শয়তানের ধর্মে দীক্ষিত করছে, তাদের কপালের উপরে এই পানিগুলো ছিটিয়ে দিচ্ছে। এটা দেখে ইয়াং গুডম্যান ব্রাউন জোরে চিৎকার দিয়ে উঠলো এবং সে চিল্লাতে থাকলো, ফেইথ ফেইথ, লুক আপ টু হেভেন এন্ড রেজিস্ট দ্য উইকেড ওয়ান, মানে বলছে যে ঈশ্বরের কথা মনে করো এবং নিজেকে তুমি প্রতিরোধ করো শয়তানের দাসত্ব করা থেকে। তো এইভাবেই বনের মধ্যেকার যে দৃশ্য, এই দৃশ্যটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স এর মাধ্যমে সম্পূর্ণ হয়। পরবর্তী সকালে এই জার্নি থেকে গুডম্যান ব্রাউন ফিরে যাচ্ছে তার গ্রামে। তার গ্রামের রাস্তা দিয়ে যখন সে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে যে তার গ্রামে ভালো মানুষেরা, এরা ভালো ভালো কাজ করছে। আর ইয়াং গুডম্যান ব্রাউনের কাছে দেখে এটা হিপোক্রিসি মনে হচ্ছে, যে এটা শুধুমাত্র একটা ছলনা ছাড়া আর কিছু না। আর ইয়াং গুডম্যান ব্রাউন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন রাস্তার পাশ দিয়ে ফেত আসছিল। ফেত তার হাজবেন্ডকে দেখে খুব স্যাটিসফাই হয় এবং ফেত তার হাজবেন্ডের কাছে গিয়ে তাকে একবারে পাবলিকলি কিস করে। কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন খুবই অদ্ভুত এবং তাকে দুঃখী দেখাচ্ছিল এবং সে ফেতকে একেবারেই অ্যাকসেপ্ট করতে পারলো না এই মুহূর্তে। আর এরপর থেকে ইয়াং গুডম্যান ব্রাউন আসলে কোনো মানুষকেই অ্যাকসেপ্ট করতে পারেনি।